হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইলিশ পরিবহন এর বহরে যুক্ত হওয়া 4 ইউনিট নতুন নন এসি বাসগুলোকে নিয়ে। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। মাওয়া রোডে সার্ভিস দেওয়া জনপ্রিয় বাস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ইলিশ পরিবহন। বর্তমানে ইলিশ পরিবহন যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং যাত্রাবাড়ি থেকে বরিশাল রোডে নিয়মিত সার্ভিস প্রদান করে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে যাত্রীদেরকে উন্নতমানের সেবা দেওয়ার জন্য তাদের বহরে যুক্ত করলো নতুন 4 ইউনিট নন এসি বাস। বাসগুলো আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে। এই চেসিসগুলোর ওপর বডি নির্মাণ করেছে বাংলাদেশের জনপ্রিয় বাস কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ এর নিজস্ব গ্যারেজ অভিমোটর্স। হানিফ এন্টারপ্রাইজের বডি যেরকমভাবে নির্মাণ করা হতো ঠিক একই রকমভাবে এই বাসগুলোর বডিও নির্মাণ করা হয়েছে। এই বাসগুলোর বডির ফিনিশিংয়ের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ বডির ফিনিশিং দিয়েছে অভিমোটর্স। উন্নতমানের পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে। এই বাসগুলোর হেডলাইটে কিন্তু এক্স লাইট ইউজ করা হয়েছে, যার কারণে ফ্রন্টের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই বাসগুলো রোড পারমিটের অপেক্ষায় বসে আছে। রোড পারমিট পাওয়া মাত্র এই বাসগুলো ঢাকা থেকে বরিশাল রোডে নিয়মিত সার্ভিস প্রদান করা শুরু করবে। এই বাসগুলোকে যেহেতু ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে, এটি মূলত লেল্যান্ড 1818 মডেলের আপডেট ভার্সন। এই চেসিসগুলোর প্রাইস পড়ে দেশি টাকায় প্রায় 30 লাখ টাকার মতো, এবং এই চেসিসের ওপর বডি নির্মাণ করতে খরচ হয় প্রায় 16 লাখ টাকার মতো। সব মিলিয়ে 45 থেকে 50 লাখ টাকার মধ্যে এই মডেলের একটি কমপ্লিট নন এসি বাস বানানো সম্ভব। এই বাসগুলোর ইন্টেরিয়রের লাইটিং এবং ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো ইন্টেরিয়রের ভিডিওটা করতে পারিনি। তো এই ছিল এই বাসগুলো সম্পর্কে মোটামুটি একটি রিভিউ। দেশের পরিবহন সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ কেরানীগঞ্জ বাস লাভার্স ঢাকা ডিভিশন গ্রুপে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।